हेलो एवरीवन, अस्सलाम वालेकुम एंड वेलकम टू माय चैनल सरिफा तुलिस ब्लॉग। आशा करछि सबाई सुस्थ आछेन, भालो आछेन। आज आबार चले आसलाम आरो एकटा नतुन वीडियो निये आपनादेर संगे। तो आज आमि एकटा डेयरी बॉक्स शेयर करब तोमादेर संगे। आर साथे केन आमार छेले बसे आछे आमार सामने। तो रान्नाघरे থাকা মানে ও সারাক্ষণ চামচ খুঁটি হাতা কড়াই এগুলো সব নিয়ে ওর খেলা করতে হয়। তো রান্নার জিনিসপত্র নিয়ে খেলা করে, মনে হয় বড় হয়ে মাস্টার শেফ হবে। তো দেখা যাক কি হয়। তো এখন সারা দিনের একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করি আর রান্না বানা থেকেই শুরু করব। তো আমাদের ছোট্ট পুচকুকে দেখতে আমার এক সবথেকে বড় ননদ আর কি আপা হয়, তো উনি এসেছেন। আর তাই আজ রান্না বান্না শুরু করছি। তো তার আগে কিছু বাজার পাঠিয়েছিল, সেগুলোকে ভাবলাম আগে সব গুছিয়ে নিই। তো আমার যে বোন থাকে ও এগুলো কাট করে আমাকে গুছিয়ে দিচ্ছিল। কি যেন নাম এটা, মোচা চিংড়ি, আর সাথে ওটা হচ্ছে লোটে মাছ, আর সাথে কাতলা মাছ আছে। তবে লোটে মাছ আমি কোনোদিন রান্না বান্না করিনি, আমার কেমন গন্ধ লাগে। তো জানিও না ঠিকভাবে লোটে মাছ কীভাবে রান্না করে না করে। তবে ছোটোবেলায় মাকে দেখেছিলাম, মা খুব ডিপ ফ্রাই করতো এটাকে। তো এখন মাছগুলোকে একটু জাল করে নিয়েছি। এই যে লোটে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে জাল করে নিয়েছি, তাতে নাকি গন্ধটা একটু মানে কমে যায়। আর সাথে চিংড়ি মাছটাকেও আমি যেমন নুন হলুদ দিয়ে জাল করে নিয়ে তারপর রান্না করি, তো সেটা করছি। আর সাথে একটু ঢেঁড়স আলু ভাজা করছি, আর এদিকে কাতলা মাছগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। দেখা যাক এটা দিয়ে নয় আলু দিয়ে রান্না করব, না হলে অন্য কোনো সবজি দিয়ে। তো শেষে ভাবলাম এটাকে আলু দিয়েই রান্না করি। তো তার জন্য এখানে কিছু আলু এখানে আগে অনিয়নের সাথে ফ্রাই করে নিচ্ছি। আর সাথে পাশে আমার ননদ আছে, আমি ওকে বললাম যে লোটে মাছটা একটু ফ্রাই করতে। আমি ঠিক পারি না, আমার জন্য কেমন একটা হয়, তো তার জন্য ওকে বলেছিলাম। তো ও সেটা করছিল। তো কিছুই না, ফার্স্টে আমি এদিকে এটা বসিয়ে দিয়েছি, ওগুলো জাল দেওয়া যেগুলো ছিল সেগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে একটু ডিপ ফ্রাই করে নেবে। আর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ আর নুন, ব্যাস এগুলো দিয়েই খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হয়। কষাও খাওয়া যায়, তবে কষা একটু গন্ধ লাগে, বাট ডিপ ফ্রাই করলে বেশি ভালো লাগে আর কি। তো তাই এখানে ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো লোটে মাছটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে এবার একটু ফ্রাই করে নেওয়া হবে। আর এর জন্য মানে যে নর্মাল মাছ যেমন ফ্রাই করা হয় সেরকম নয়, এটা একদমই যেহেতু নরম সফট মাছ, তো তার জন্য একদমই ভেঙে ঝুড়ো ঝুড়ো করে একটু ভাজা করে নেওয়া হচ্ছে। আর সেই সাথে এদিকে কাতলা মাছের জন্য কিন্তু আলু পেঁয়াজ অনেকটাই লাল হয়ে গেছে, তো এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন গুঁড়ো লঙ্কা, হলুদ, সাথে জিরে মরিচ আর ধনের যে গুঁড়োটা আমি বানিয়ে রাখি সেটা, সেই সাথে ওই নুন তো দেওয়াই ছিল। দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেলে শেষে ভালোভাবে জল দিয়ে মাছগুলোকে উপর থেকে সাজিয়ে দেব, দিয়ে ঢাকা লাগিয়ে দেব। আর ওদিকে ওই মাছটা ভালোভাবে ফ্রাই হচ্ছে। আর শেষে নামানোর সময় একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে নামানোর সময় একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হবে। তাছাড়া জীবন বলতে আমি যেটা বুঝি, যে জীবনে যেমন সুখ দুঃখ থাকে, ওঠানামা থাকে, তেমনই কিন্তু জীবনের মধ্যে অনেক খুশি ভালোবাসা সেগুলোও থাকে। সেটা একে অপরের সঙ্গেও থাকে, না হলে কিন্তু কখনোই আমার মনে হয় না যে একটা ফ্যামিলি
বা একটা সংসার খুব সুখের হয়ে ওঠে। যখন সবাই সবার পাশে থাকে, সবাই সবার সুখে দুঃখেও থাকে, তখনই কিন্তু সবাই, আমার মনে হয় যেটা, যে একটা সংসার বা একটা ফ্যামিলি কিন্তু বেশ ভালো থাকে। আর সুখ দুঃখ নিয়েই তো জীবন, তাই এই সমস্ত পরিস্থিতিকে যদি কেউ মানিয়ে নিতে পারে বা সেই পরিস্থিতি অনুযায়ী চলতে পারে, আমার মনে হয় সেটাই সব থেকে বড় পাওনা হয় একটা ফ্যামিলির জন্য। সেই ছোট্ট জীবন থেকে একটা ছোট্ট জ্ঞান হওয়ার, একটা ছোট্ট মেয়ে থেকে আমরা বার্ধক্য অবধি যে লম্বা একটা, বিশাল লম্বা যে একটা লাইন, জীবনের যে লাইন, লাইফ লাইন, এটা যে আমরা ক্রস করি, এর মধ্যে কতই না ওঠানামা থাকে, কত সুখ দুঃখ থাকে, কত পরিস্থিতিতেই না আমরা পড়ে থাকি জীবনে, কত চাওয়া পাওয়া থাকে, আবার কিছু চাওয়া পাওয়া যায়, কিছু চাওয়া পাওয়া যায় না, জীবনে সব কিছুতেই সব কিছুকে সবাইকে মানিয়ে নিতে হয়। আর এই মানিয়ে নেওয়া পরিস্থিতিতেই আমার মনে হয় এর মধ্যেই কোথাও একটা সুখ লুকিয়ে থাকে, যেটা আমরা একটা সময় আসলেই নিজেরাই বুঝে যাই আর কি। তবে হ্যাঁ, সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় না, সব পরিস্থিতি হয় না হয়তো সেরকম কোনো কোনো ক্ষেত্রে, তো সেখানে আমার মনে হয় নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার অনেক অনেক দরকার আছে। একটা টাইমের পরে নিজেরা যদি স্বাবলম্বী থাকো, আমার মনে হয় নিজেদের উপর বিশ্বাসটাও থাকে, নিজের একটা, নিজেদের আত্মমর্যাদাটাও অ্যাটলিস্ট থাকে। তো তাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে জানাতে চাই যে নিজেদেরকে ফেলনা মনে করো না, নিজেদেরকে কিছু একটা করার বা নিজেরা যে, নিজের কাছে নিজের যে আত্মমর্যাদা সেটা অ্যাটলিস্ট রাখার চেষ্টা করো, এতে কিন্তু নিজেরাই ভালো থাকবে, সাথে সবাইকে ভালো রাখতে পারবে। তো এর মধ্যে আমি ওইদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ লাল হতে, তো ওদিকে আমার মানে চিংড়ি মাছটাকে কষাবো, তো তার জন্য এখানে একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যেই আমি একটু যে আছে চিংড়ি মাছ আছে ওটাকে একটু দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, তাতে চিংড়ি মাছের গন্ধটা সেরকম একটা থাকবে না। আর এদিকে কিন্তু লটে মাছের ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, তো একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটা নামানো হয়ে গেলে আমি এদিকে ওটাকে ট্রান্সফার করে দেব, দিয়ে এখানে আমি চিংড়ি মাছ কষানোটাকে করিয়ে নেব। আর এর আগে আমি অনেকবার চিংড়ি মাছ কষানো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা সেরকম কিছু না। আদা রসুন পেস্টটাকে আমি তেলের উপরেই দিয়ে দিই যাতে গন্ধটা না থাকে, আর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। যারা আর কি চিংড়ি মাছের গন্ধ সহ্য করতে পারে না, তারা এইভাবে রান্না করে দেখবেন, খুব একটা কিন্তু গন্ধ থাকে না। আর সেই সাথে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে অল্প একটু নুনও দিয়ে দিলাম, আর সেই সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করব, করে একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে যদি ক্যাপসিকাম অ্যাড করা যায় তাহলে চিংড়ি মাছের স্মেলটা কিন্তু আরোই থাকে না, বেশ ভালো খেতে লাগে, একবার পারলে ট্রাই করে দেখবেন, বেশ ভালোই লাগে আমার কাছে। সাথে একটু জিরে মরিচ আর ধনের যে গুঁড়োটা আমার করা থাকে সেটা একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব, নিয়ে এটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আমি একটু ধনে পাতা আগে থেকে অ্যাড করে দিচ্ছি, কারণ এই ধনে পাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছের মানে যে হাইব্রিড ধনে পাতা একটা পাওয়া যায়, সেটা অন্য কোনো দিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটু কষানোর সময় যদি দিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি গলে যাবে, নাহলে এটা ভীষণ হার্ড আর এটার গন্ধটা কিন্তু একদম স্ট্রং। তো বাস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, নতুন কোনো রূপে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।